আপনারা জানেন দেশবাসপ ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তো আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনাদের ফার্স্ট ইয়ারের মোট কতগুলি বই থাকবে এছাড়া আপনাদের কলেজ থেকে কি কি বই আপনাদেরকে দেওয়া হবে এবং বই আপনাদের কবে দেওয়া হবে এছাড়াও আপনারা প্রশ্ন করেছিলেন বই নিতে আপনাদের কোনো টাকা লাগবে কি না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব তো ভিডিওটি একটু লেনদে হতে পারে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে মনুষ্য আগে দেখতে থাকবেন আশা করি আপনাদের অনেকটাই হেল্প এবং উপকারে আসবে তো তার আগে বলে রাখি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে চাইলে যারা নতুন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আপনারা অ্যাডমিশন নিয়েছেন আপনারা হয়তো অনেকে অনেক তথ্য বা ইনফরমেশন পাচ্ছেন না তো সেক্ষেত্রে একটি গ্রুপ তৈরি করা হয়েছে তো সেই গ্রুপের লিঙ্ক আমাদের এই ভিডিও বক্সে দেওয়া রয়েছে চাইলে ওই গ্রুপে আপনারা প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু জয়েন হয়ে নেবেন ওই গ্রুপ থেকে আপনারা সমস্ত আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো ফার্স্ট আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ফার্স্ট ইয়ারে মোট কতগুলি বই আপনাদের থাকবে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন এবং যারা সায়েন্স এবং যারা কমার্সের স্টুডেন্ট রয়েছেন প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু আপনাদের উপকারে আসবে তো ফার্স্ট ইয়ারে প্রথমে আপনাদেরকে সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছেন সায়েন্সের ক্ষেত্রে আমরা আলোচনা করছি সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছেন তো বিএসসি কোর্স অর্থাৎ আপনারা যাদের প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যাল কাদের কাদের রয়েছে আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনারা যারা বোটানি সাবজেক্ট রয়েছে বোটানির ক্ষেত্রে কিন্তু পেপার টু অর্থাৎ টোটাল কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ারে আটটি পেপার থাকবে আটটি পেপারের মধ্যে কিন্তু আপনাদের পেপার টু যে অর্থাৎ সি সি যে পেপার টু যে পেপারটি রয়েছে এটি শুধুমাত্র প্র্যাকটিক্যাল পেপার এবং বাকি যে ষাটটি সাবজেক্ট থাকবে সেই ষাটটি পেপার কিন্তু আপনাদের থিওরি পেপার তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ফার্স্ট সেম অর্থাৎ ফার্স্ট সেমে টোটাল চারটে পেপার এবং আপনাদের সেকেন্ড সেমে টোটাল চারটে পেপার তার মধ্যে আপনাদের কিছু কিছু পেপার আছে যাদের প্র্যাকটিক্যাল পেপার হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু শুধুমাত্র বোটানির ক্ষেত্রে পেপার টু হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার এবং বাকি পেপারগুলো হচ্ছে আপনাদের থিওরি পেপার এবং ম্যাথামেটিক্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা রয়েছেন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই আপনাদের টোটাল আটটি পেপার আছে এই আটটি পেপারের উপর কিন্তু আপনাদেরকে থিওরি পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনাদের ফার্স্ট সেমে চারটি পেপার থাকবে এবং আপনাদের সেকেন্ড সেমে কিন্তু চারটি পেপার থাকবে অর্থাৎ টোটাল আপনাদের তাহলে আটটি পেপার এই আটটি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে হবে এবং বাকি অন্যান্য সাবজেক্টে নিয়ে যারা বিএসসি কোর্স করছেন শুধুমাত্র বোটানি পেপার টু বলেছিলাম আমরা এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল পেপার নেই এবং বাকি অন্যান্য বিএসসি কোর্সে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন অন্যান্য সাবজেক্টগুলি যেগুলো বাকি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিসি পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো পেপার হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার থাকবে এবং আপনাদের বাকি যে সমস্ত পেপারগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের থিওরি পেপার বাকি ছয়টা পেপার কিন্তু থিওরি পেপার থাকবে অর্থাৎ আপনাদের ফার্স্ট সেমে কিন্তু টোটাল চারটি পেপার থাকছে এবং আপনাদের সেকেন্ড সেমে কিন্তু টোটাল চারটি পেপার থাকছে অর্থাৎ আপনাদের এই চারটে পেপার এবং ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম নিয়ে টোটাল আটটি পেপার হচ্ছে এই আটটি পেপারের উপর কিন্তু আপনাদেরকে থিওরি ওই প্র্যাকটিক্যাল পেপার বাদ দিয়ে আপনাদের টোটাল ছয়টি পেপারের উপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং থিওরি পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিতে হবে এবার আপনারা যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন আর্টসের ক্ষেত্রে আপনাদের টোটাল কিন্তু আটটি পেপার থাকবে ফার্স্ট ইয়ারে যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন তো এই আটটি পেপার তো আর্টসের ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল পেপার হয় না বা আর্টসের ক্ষেত্রে কোনোরকম প্র্যাকটিক্যাল পেপার নেই তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকে আমরা বা আপনারা এস এম এস করেছিলেন বা আপনাদের কল করেছিলেন তো আপনাদের আর্টসের ক্ষেত্রে কোনোরকম প্র্যাকটিক্যাল পেপার নেই যা কিছু আছে সমস্ত কিছু থিওরি অর্থাৎ আপনাদের ফার্স্ট সেমে চারটি পেপার থাকবে এবং আপনাদের সেকেন্ড সেমে চারটি পেপার থাকবে অর্থাৎ টোটাল হচ্ছে আটটি পেপার এই আটটি পেপারের ওপর কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং থিওরি পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং এই নেতাই সুপাশুফিন ইউনিভার্সিটিতে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আপনাদের এখানে সেমিস্টার ভিত্তিক কোনো রকম পরীক্ষা হয় না এখানে কিন্তু ইয়ারলি পরীক্ষা হয় অর্থাৎ দুটো সেমের পরীক্ষা একসঙ্গেই নেওয়া হয় তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের যারা অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের বইপত্র কবে আপনাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে তো সায়েন্সের স্টুডেন্ট আপনারা কিন্তু প্রত্যেকেই ইনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে গেছেন তো আপনাদের বইপত্র নেওয়ার জন্য আপনারা যে যার স্টাডি সেন্টারে কিন্তু ভিজিট করবেন অনেকই স্টাডি সেন্টার রয়েছে তাদের কিন্তু কলেজে যে সমস্ত বইপত্রগুলি অ্যাভেলেবেল রয়েছে তো বইপত্র যদি আপনাদের স্টাডি সেন্টার বা কলেজে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে যার স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ নেবেন অনেকই স্টাডি সেন্টারে কিন্তু আপনাদের যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন আপনাদের কিন্তু বইপত্র দেওয়া শুরু হয়ে গেছে তো সায়েন্সে যারা অ্যাডমিশন নিয়েছেন ইনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে গেছেন বইগুলি সংগ্রহ করার জন্য অবশ্যই করে সঙ্গে করে এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যাবেন আপনারা বইগুলি সংগ্রহ করে আনবেন এবং যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে এখনও পর্যন্ত এনরোলমেন্ট সার্টিফিকেট স্টাডি সেন্টার থেকে বা কলেজ থেকে অর্থাৎ আপনাদের ইনরোলমেন্ট সার্টিফিকেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় যেটা ইউনিভার্সিটির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় তো আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে এখন পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের ইনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়নি এবং কিছু কিছু কলেজ আছে যেখানে আপনাদের যে ফর্ম ফিল আপ করেছেন অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্ম দেখে কিন্তু অনেক স্টাডি সেন্টারে বইপত্র দিচ্ছে সেটা আপনারা যে যার নিজের স্টাডি সেন্টার অর্থাৎ যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজে গিয়ে কিন্তু খোঁজ নিতে হচ্ছে বইপত্রের জন্য কিন্তু ম্যাক্সিমাম কলেজ বা স্টাডি সেন্টার কিন্তু আপনাদের ইনরোলমেন্ট সার্টিফিকেট দেখে কিন্তু বইপত্রগুলি দেওয়া হয় তো আপাতত আর্টসের স্টুডেন্ট ইনরোলমেন্ট সার্টিফিকেট জন্য ওয়েট করুন আপনাদের যদি স্টাডি সেন্টার থেকে ইন্ডোলমেন্ট সার্টিফিকেট দেখে বইপত্রগুলি দেওয়া হয় তাহলে ইনরোলমেন্ট সার্টিফিকেট জন্য আপাতত ওয়েট করুন যখনই আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে ইনরোলমেন্ট সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করা হবে তখন আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবেন সেই ইনরোলমেন্ট সার্টিফিকেট দেখেই কিন্তু আপনাদের স্টাডি সেন্টারগুলিতে বইপত্র দেওয়া শুরু হবে এবং আপনাদেরকে বলে দিচ্ছি এর সঙ্গে আরেকটি যে গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে বই নিতে আপনাদের টাকা লাগবে কিনা তো নেতা সুবেন ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলো আপনাদের দেওয়া হয় অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইয়ার এই তিনটি ইয়ারের বইপত্র কিন্তু আপনাদের আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন যে পেমেন্ট বা যে টাকাটা কেটেছে বইয়ের জন্য কিন্তু ওই টাকাটা কিন্তু একসঙ্গে কেটে নেওয়া হয় অর্থাৎ নেতাই শুভ ইউনিভার্সিটির যে সমস্ত বইপত্রগুলি দেওয়া হয় সেগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবং এই বইপত্রগুলি কিন্তু আপনাদের খুব সুন্দর ভাবেই কিন্তু ভালোভাবেই কিন্তু আপনাদের যে কন্টেন্টগুলি থাকে বই সেই বইগুলো খুব সুন্দর কন্টেন্টেই কিন্তু লেখা থাকে এবং বইগুলো আপনারা কালেক্ট করবেন বইগুলি কিন্তু মিস করবেন না প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলছি আপনারা বইপত্রগুলি নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু কালেক্ট করার চেষ্টা করবেন বইপত্রগুলো আপনারা পড়তে থাকবেন এই যে নেতেশুভাষী ইউনিভার্সিটি থেকে যে সমস্ত বইপত্রগুলি দেওয়া হয় সেগুলি খুব সুন্দর এবং খুবই ভালো বই তো এই বইপত্রগুলি কিন্তু আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি কোনো রকম সমস্যা বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন এবং যে সমস্ত বই অর্থাৎ কলেজ থেকে কি কি বই দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি কলেজ থেকে কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ারে যতগুলি বই আপনাদের বা যতগুলি পেপার থাকবে এবং সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে যখন উঠবেন এবং থার্ড ইয়ারে যতগুলি বই আপনাদের থাকবে সমস্ত বই কিন্তু আপনাদের কলেজ থেকে দেওয়া হয় মার্কেট থেকে কোনোরকম বই কিন্তু আপনাদেরকে কেনার প্রয়োজন নেই এবং এই যে বইগুলি আপনাদের দেওয়া হয় ইউনিভার্সিটির তরফ থেকে সেই বইগুলি কিন্তু খুবই ভালো বই এবং কোন রকম বই কিন্তু আপনাদের মার্কেট থেকে কেনার প্রয়োজন নেই এবং মার্কেটে কিন্তু আপনাদের বইপত্র সেরকম অ্যাভেলেবেল বা থাকে না অর্থাৎ বইপত্র কিন্তু মার্কেট থেকে পাওয়া যায় না প্রতিটা বই আপনাদের যতগুলি পেপার রয়েছে সমস্ত বই কিন্তু আপনাদের যে যার স্টাডি সেন্টারে যাবেন সমস্ত বই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে এখন আপনারা বর্তমানে ফার্স্ট ইয়ারে নিয়েছেন ফার্স্ট ইয়ারে সমস্ত বই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদের কলেজ থেকেই দেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে কোনো রকম যদি আপনাদের কোনো প্রশ্ন বা কিছু জানার থেকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের সাইিসান নোটস বা কোনো গাইডের যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার রয়েছে অনেকে হয়তো প্র্যাকটিক্যাল এই বছর মিস করে গেছেন প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল পেপারের জন্য কি করতে হবে সেই সমস্ত গাইড পেতে আমাদের এই যে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার রয়েছে ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন যাদের সাইসা পত্র আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তো সাইসা নোটসপত্র যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এবং গাইডের যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন সমস্ত প্রপারলি খুব সুন্দরভাবে প্রতি বছরই কিন্তু ওনারা গাইড করিয়ে এসেছে এবছর আপনাদের জন্য করতে চলেছে তো যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নেবেন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন এবং যাদের প্র্যাকটিক্যাল মিস করেছেন প্র্যাকটিক্যালের জন্য কোনো রকম যদি আপনারা তথ্য বা ইনফরমেশন পেতে চান গোল্ড এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করুন আশা করি আপনাদের অনেকটাই হেল্প হবে এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্র্যাকটিক্যাল নেই যা আছে সমস্ত কিছুই থিওরি পেপার তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন